সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে, আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। কেন তিনি অন্য রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে আলাদা তাও একবার প্রমাণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের প্রশাসনিক প্রধান তিনি, রাজ্যের শাসক দলের সুপ্রিম লিডার তিনি। শক্ত হাতে যেমন প্রশাসনিক কাজ সামলান, তেমনই তাকে দেখা গিয়েছে কখনো স্নেহময়ী রূপে, কখনো রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে কথা বলেছেন একেবারে পরিবারের সদস্য হিসাবে, কখনো ফুটফুটে শিশুকে কোলে তুলে নিচ্ছেন, কখনো আবার এক চায়ের দোকানে গিয়ে চা বানিয়ে নিচ্ছেন নিজ হাতে। তার এই স্বভাবসিদ্ধ ভঙ্গির জন্য তিনি বাংলার মানুষের মনে জায়গা করে নিয়েছেন। এবার আরও একবার সেই মানবিক রূপ দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ঢুকে পড়ল অ্যাম্বুলেন্স। এরপর কি করলেন তৃণমূল সুপ্রিমো? নিজ উদ্যোগ নিয়ে মিছিল থামিয়ে অ্যাম্বুলেন্সটিকে বেরিয়ে যাওয়ার রাস্তা করে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। আর এখানেই বোঝা গেল তার মহানুভবতা। অ্যাম্বুলেন্স বেরিয়ে যাওয়া পর্যন্ত মিছিল থামিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই যে অন্য রাজনৈতিক নেতৃত্বের থেকে আলাদা তা আবার প্রমাণ করে দিলেন। অ্যাম্বুলেন্সে এক প্রসূতিকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য জায়গা না দিয়ে বিতর্কে ঝড় তুলেছিলেন দিলীপ ঘোষ। আর রাজ্যের প্রধান দেখিয়ে দিলেন মানুষের জন্য কাজ করতে হয় রাজনীতিবিদদের। বিভিন্ন সভা মঞ্চ থেকে তিনি যখন বলেন তিনি যতদিন বাঁচবেন ততদিন মানুষের হয়ে কাজ করে যাবেন, বক্তব্য নেহাচ্ছে কথার কথা নয় তা প্রমাণ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত কদিন আগেই নদিয়ার কৃষ্ণনগরে সভা করছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেই সবার মাঝেই একটি অ্যাম্বুলেন্স ঢুকে পড়লে সেই অ্যাম্বুলেন্সকে ঘুর পথে যেতে বাধ্য করেছিলেন তিনি। সেই ছবি রাজ্যবাসীর মনে বিরূপ প্রভাব ফেলেছিল। শুধু তাই নয়, সংবাদ মাধ্যমে এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে পাল্টা যুক্তি খাড়া করেন তিনি। এরপরেই সমালোচনার ঝড় বয়ে যায় রাজ্য রাজনীতিতে।